ইস্টবেঙ্গল দলের 101তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল মাস্ক বিতরণ ও কৃতি ছাত্র সম্বর্ধনা কর্মসূচি। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in এ। 101তম বর্ষে পদার্পণ করল ভারতবর্ষের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। প্রিয় দলের 101তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর ওয়ারলেস গেট এলাকায় ক্লাবের সদস্য ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত হল ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন ও করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ইস্টবেঙ্গল ক্লাবের লোগো দেওয়া মাস্ক বিতরণ করা হলো। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি তিনজন ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান নির্মল কর সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই দিনের অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, আজকের দিনটা খুব বিশেষ করে ক্রীড়া প্রেমী এবং ফুটবল প্রেমী যারা আছে তাদের পক্ষে, তাদের দিক দিয়ে একটা খুব আনন্দের দিন এবং আবেগের দিন। কারণ ইস্টবেঙ্গল ক্লাব 100 বছর পেরিয়ে 101 বছরে পা দিল। সেই উপলক্ষে যারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক আছেন, সদস্য আছেন, অনেকেই সঙ্গবদ্ধ একটা উদ্যোগ নিয়ে যে মানুষের পাশে মানুষের সাথে, এই উদ্যোগটা হচ্ছে মেইন তাদের সাথে থাকার জন্য। যেমন একদিকে আনন্দ, আর একদিকে হচ্ছে সারা পৃথিবী জুড়ে তথা ভারতবর্ষ সহ যে সংকটময় পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলা। তা আজকের এই দিনে উদ্যোক্তাদের পক্ষ থেকে 1000 মানুষকে এই ইস্টবেঙ্গল ক্লাবের লোগো যে মাস্ক তাদেরকে পরিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও কৃতি ছাত্র এবং খুব আর্থিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়ানোর জন্য 3 জনকে এখানে আর্থিক সাহায্য দেওয়া হলো। এটা খুব মানে আমরা গর্বিত যে কিছু একটা করতে পারলাম। এবং সবচেয়ে বড় এটা মানুষের কাছে এখন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আপনারা সকলেই জানেন, মাস্ক এবং স্যানিটাইজার। এটাও একটা খুব ভালো জিনিস যে উদ্যোক্তারা করছেন এবং যে সদস্যরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা করছেন তাদেরকে আমি তো অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে। আগেও আমি ধন্যবাদ জানিয়েছি এবং ব্যারাকপুরের সমস্ত মানুষকে অভিনন্দন জানাই, যে শুভেচ্ছা জানাই আজকের এই সংকটময় দিনকে, এবং তাদের কিছু লোকের পাশে দাঁড়ানোর যেটা উদ্যোগ সেটা আগামী দিনে এই উদ্যোগকে দেখে অনেকেই সেই উদ্যোগটা নেবে এই আশাও রাখবে। সামাজিকতাভাবে বা সমাজের মধ্যে যারা খেলাধুলা, একজন মোহন বাগান, একজন ইস্টবেঙ্গল এবং পরিবারের মধ্যেও আমি দেখেছি তো আমার আনন্দেরও একটা মুহূর্ত। আমি মনে করি এবং বা ইস্টবেঙ্গলের অনেক ক্রীড়াকে সৌরভের মতন খেলা কীভাবে খেলে সেভাবে তৈরি করবো এবং ফুটবলও সেরকম